আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মেহজাবিন জান্নাত। করোনা ভাইরাসে দেশের বিভিন্ন জেলায় আরও 11 জনের মৃত্যু হচ্ছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষ 24 ঘণ্টায় মারা গেছেন 7 জন। এর মধ্যে চাপাই নবাবগঞ্জের 3 জন, রাজশাহীর 3 জন এবং নাটোরের 1 জন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 মানুষ। কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 31 জনের, মারা গেছেন 2 জন। 31 জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলা আক্রান্ত হয়েছে 28 জন। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 5009 জনের। নগাঁয় গত 24 ঘণ্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 15 জন। বিকেলে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। আগামীকাল 6,02,880 কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। অর্থমন্ত্রীর জন্য তৃতীয় এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ত্রয়োদশ বাজেট এটি। করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারের বাজেট অধিবেশনও হবে সংক্ষিপ্ত। স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করলেই চলবে অধিবেশন। 12 কার্যদিবস পর্যন্ত অধিবেশন চলবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে বাজেট অধিবেশন। উন্নয়ন করতে হবে, বৈষয়িক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ এবং অবকাঠামো, এই কয়েকটি ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, বিনিয়োগ করতে হবে, বাড়াতে হবে, আপগ্রেড করতে হবে। এই বাজেটও আমরা তাই চালিয়ে যাব। বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ। আদালতে মোসাদ্দেক আলী ফালুর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। ঢাকার সাভারে গণধর্ষণ সহ বিভিন্ন অভিযোগে 8 জনকে আটক করেছে পুলিশ। রেডিও কলোনি ও মজিদপুর থেকে তাদের আটক করা হয়। সাভার মডেল থানা পুলিশ জানায়, মজিদপুর এলাকায় এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম নামে এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া চুরি, ছিনতাই ও ইফটিজিংয়ের অভিযোগে বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের 7 সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া তাদের কাছে মাদক সরবরাহের অভিযোগে সাজেদা বেগম নামে এক নারীকেও আটক করা হয়। আগামী বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। চাচাতো বোনকে বিয়ে করছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। পাকিস্তান সুপার লিগ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন তিনি। বর আবুধাবিতে থাকলেও বিয়ের আনন্দের সংবাদ ছড়িয়ে পড়েছে পাকিস্তানি গণমাধ্যমে। গত বছর বাবরকে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন হামিজা মুখতার নামে এক পাক তরুণী। তার অভিযোগ ছিল বাবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন, এমনকি গর্ভপাত করাতেও নাকি বাধ্য করেছিলেন। অবশ্য এসব অভিযোগের সত্যতা মেলেনি, পরে ভুল স্বীকার করে নেন হামিজাও। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 6 জুন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে এনসিসি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এছাড়া রেকর্ড ডেটের পর আজ সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত বছরে কোম্পানিগুলোর ইপিএস হয়েছে 1.53 টাকা, যা আগের বছর ছিল 96 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 12.75 টাকা। আগামী 14 আগস্ট এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 22 জুন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।